কেমন আছো? তো আজকে চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে একদম আমরা ছোটবেলার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব কমলা লেবু দিয়ে ক্যান্ডি, কমলা লেবুর লজেন্স তৈরি করব। তো তার জন্য বেশি কিছু লাগবে না, কমলা লেবু আর চিনি দিয়েই কিন্তু হয়ে যাবে। তো চলো শুরু করে দিই। কমলা লেবুগুলো ভালো করে ধুয়ে নেব। খাবে নাকি একটা? দাও একটা খাই। যে আমরা কমলা লেবুর লজেন্স তৈরি করব, লেবু লজেন্স ছোটবেলায় আমরা অনেক খেয়েছি স্কুলে, তারপরে এখন ট্রেনে বাসে উঠলেই পাওয়া যায়। লেবুর মতনই দেখতে লেবু লজেন্স হয়, তাই? তো আমরা হয়তো লেবুর মতন দেখতে করব না, কারণ আমাদের কাছে সেরকম ছাপ নেই, কিন্তু আমরা লজেন্স তৈরি করে দেবো। কতটা মিষ্টি আছে কি জানি, খুবই কমলা লেবুর লজেন্স তৈরি করার জন্য আগে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আর এই খোসাগুলো কিন্তু শুকিয়ে নিয়ে যদি আমরা গুঁড়ো করে নিই তাহলে কিন্তু মুখেতে খুব ভালো ইয়ে হয়, মাখা যায়, ফেস প্যাক তৈরি হয়, ফেস প্যাক তৈরি করা যায় ভালো। তো যারা ফেস নিয়ে চর্চা করো তারা জানবে, এটা শুকিয়ে রোদেতে এ করে নিলেই হয়ে যাবে। আবার কেউ যদি ওটার সঙ্গে বদমাশি করতে চায় একটু চোখে দিয়ে দেবে, এখন অবস্থায় রসটা চিপে আমাদের ছোটবেলায় দিত বন্ধুরা। এবার আমি এই ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনিতে এটাকে ছেঁকে নেব। এভাবে ছাঁকনির মধ্যে দিয়ে দিলে কিন্তু পুরো একদম পরিষ্কার রসটা বেরিয়ে যাবে, ছাঁকনির মধ্যে দানা দানাটাও ইয়ে হয়ে যাবে। লেবুর রস বার করে নিয়েছি, দেখবো কতটা হচ্ছে। আমার হাফ কাপ প্রয়োজন, হাফ কাপই হচ্ছে, হাফ কাপের একটু বেশি সামান্য, ঠিক আছে এতটাই দেবো। হাফ কাপ লেবুর রস আমি দিয়ে দেবো কড়াইতে, আর ওই একই কাপ মেপে দিয়ে দেবো দেড় কাপ চিনি। চিনিটা যদি তোমরা গ্রাম হিসাবে মাপো তাহলে 300 গ্রাম হবে। হাফ কাপ লেবুর রস দিলে 300 গ্রাম চিনি, আর এটাকে মিডিয়াম আঁচে জাল দিতে হবে। তো দেখো নাড়াচাড়া করতে করতে চিনিটা এবার কিন্তু পুরোটাই গলে গেছে, আর একটু দানা দানা আছে। চিনিটা পুরো গলিয়ে নেবো, পুরোটাই কিন্তু গলে গেছে, দেখো একটু আঠালো আঠালো হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে একটু ফুড কালার দিয়ে দেবো, কারণ ফুড কালার না দিলে কিন্তু একদম দোকানের মতো দেখতে লাগবে না। আর তোমরা যদি ঘরোয়া করো তাহলে ফুড কালার না দিলেও চলবে, আমি অল্প করে একটু ফুড কালার দিয়ে দেবো। অল্প করে একটু কালার দিয়ে দিলাম, খুব বেশি দেওয়ার কিছু দরকার নেই, একটুখানি দিলেই হবে। দেখো দোকানের মতন কিন্তু কালার হয়ে গেছে। এবার এটাকে এখনও জাল দিতে হবে, এরকম কী সুন্দর ঝাঁক হয়ে যাচ্ছে, এরকম হতে থাকবে। এবং কাপের মধ্যে আমি অল্প জল নিয়ে নিচ্ছি, জল নিয়ে এরকম ফেলে ফেলে দেখতে হবে, মাঝে মাঝেই ফেলে ফেলে দেখতে হবে। এই যে এখন তো একদমই হয়নি, এই যে দিলে এর মধ্যেই গলে যাচ্ছে, এর মধ্যেই গলে যাচ্ছে, এখন অনেকটা হবে। আর নাড়াচাড়া করে যেতে হবে অনবরত, মাছটাকে মাঝারি রেখে নাড়াচাড়া করে যেতে হবে। আরও একবার চেক করে দেখব, এই যে দিয়ে দিলাম, এই যে দেখো এই যে ভেঙে যাচ্ছে, তার মানে কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু তাড়াতাড়ি দিয়ে দিতে হবে, হাতাটা কোথায় গেল। এবার একটা হাতায় করে আমি অল্প অল্প করে এই মোল্ডের মধ্যে দিয়ে দেব। যাদের কাছে মোল্ড নেই জমাবার জন্য তারা এরকম থালার মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবে, দেখতে অবশ্য ভালো লাগবে না। কিন্তু যাদের নেই কি আর করা যাবে, লজেন্স তো বানাতে পারবে। দেখো এটা আমি ছাড়িয়ে নেব মোল্ড থেকে, কত সুন্দর উঠে যাচ্ছে এগুলো, দারুণ হয়েছে গো। দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর বেশিক্ষণ কিন্তু ঠান্ডা হতে লাগে না। এই কতক্ষণ দেখেছি আমরা, 10-15। দেখো বন্ধুরা কত সুন্দর তৈরি হয়েছে লজেন্সগুলো, ওহ দেখেই খেতে ইচ্ছা করবে। আমাদের লেবু লজেন্স তৈরি হয়েছে, আর থালারগুলো যে দিয়েছিলাম এগুলো একটুখানি ছাড়াতে অসুবিধা হবে, কিন্তু হয়ে যাবে। আস্তে আস্তে একটু বাতাসের মতো বন্ধুরা, আজকে আমাদের লেবু লজেন্স তৈরি হয়ে গেছে, তোমরা দেখতেই পাবে সবাই। দেখো কত সুন্দর লেবু লজেন্স তৈরি হয়েছে, পুরো এক একটা গোটা গোটা, এখানে এই যে গুড়ের বাতাসা, এখানে এরকম বাতাসার মতন তৈরি হয়েছে, গুড়ের বাতাসা লাগছে দেখতে, দেখো বাতাসার মতন তৈরি হয়েছে লেবু লজেন্স। আর টেস্ট করে দেখবো
একটু লেমন এসেন্সটা দিলে আর একটু ভালো এর মধ্যে তোমরা লেমন এসেন্সও দিতে পারো আর খুবই সহজ বানানো মাত্র দুটো উপকরণ দিয়ে খুব সহজ চিনি আর অরেঞ্জ তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে ফেলো লেবু লজেন্স আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওয় টাটা টাটা